Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সাবধানে আছো। এখন আমাদের আসলে মহামারী আরেকটা পর্যায়ে আমরা আছি, যেটাকে আমরা বলছি তৃতীয় ধাপ। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ, আমাদের এখন কিন্তু অনেক মানুষ আক্রান্ত হয়েছে, হচ্ছেও। 8,000-এর উপরে গতকালকে আক্রান্ত হয়েছে। তোমাদের জন্য আমরা এই কারণে ইউটিউব ক্লাস, জুম ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যারা জুম ক্লাস করতে পারো না, তারা ইউটিউব ক্লাস, এটা সংরক্ষিত অবস্থায় থাকে, যে কোনো সময় দেখতে পারবা। তোমরা ঘরে থাকো, তোমরা বারবার হাত মুখ ধুবে সাবান দিয়ে, হাত ধুবে, মুখ ধুবে, এবং বারবার একটু চা খাওয়ার চেষ্টা করবে, এবং পরিবারের সবাইকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবে, একটু চা করে দিবে, নিজেরাও খাবে। চা পানি যাই পারো, একটু কুসুম গরম পানি বা লেবু পানি, এটা খাওয়ার চেষ্টা করবে। যাই হোক, সবাই ভালো থাকো, আশা করি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখবেন, সাবধানে থেকো। আজকে আমি তোমাদের পড়াবো পোলট্রি পালন ব্যবস্থাপনা। এটা হচ্ছে কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। গতদিন পড়াইছিলাম যে পোলট্রির সমস্যা, বাংলাদেশে অবস্থা, এই সম্পর্কে পড়াইছিলাম। তো আজকে আমরা একটু পোলট্রির নামকরণে আসি। পরীক্ষায় ছোটো ছোটো নাম দেয়া থাকে, এটার অর্থ কী, যেমন বেবি চিক। বেবি চিকটা কী, আমরা এখানে লিখছি, দেখো বেবি চিক। বেবি চিকটা কী? বেবি চিক হচ্ছে মুরগির সদ্য ফুটন্ত যে বাচ্চা, ডিম ফুটে যে বাচ্চাটা বের হয় তাকে বলা হয় বেবি চিক। এই আর পুলেট, পুলেট হচ্ছে যৌন ক্ষমতা সম্পন্ন মুরগি এক বছরের নিচে। পুলেট হচ্ছে যৌন ক্ষমতা সম্পন্ন মুরগি যার বয়স এক বছরের নিচে এবং যেটা এখনও পর্যন্ত মোরগের সংস্পর্শে দেয়া হয় নাই, তাকে বলা হয় পুলেট। আর ককরেল হচ্ছে যৌন ক্ষমতা সম্পন্ন মোরগ যার বয়স এক বছরের মধ্যে এবং যেটা এখনও মুরগির সংস্পর্শে দেয়া হয় নাই, তাকে বলা হয় ককরেল। আর এরপরে আমরা আসছি ব্রয়লার। ব্রয়লার কারে করে? যে সমস্ত মোরগ অথবা মুরগি মাংস নরম, মাংসল আকারে বড় হয়, ওজনে বেশি হয়, এবং এরা সাধারণত 4-6 থেকে 8 সপ্তাহের মধ্যেই এরা বিক্রির উপযুক্ত হয়। জন্মের ডিম থেকে বাচ্চা ফোটার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে বিক্রির উপযুক্ত হয়, তাকে বলা হয় ব্রয়লার। আর লেয়ার হচ্ছে যে সমস্ত মুরগি ডিম উৎপাদন ক্ষমতা বেশি, বছরে 280-300 ডিম দিতে পারে, এবং যেই সমস্ত মুরগি সাধারণত 5 থেকে 6 মাস বয়সেই ডিম উৎপাদন ক্ষমতা অর্জন করে, তাকে বলা হয় হচ্ছে লেয়ার মুরগি। তাহলে আমরা এই এই শব্দগুলো যদি পরীক্ষায় আরও আসে, আমরা বইয়ে দেখবা যে এরকম ছোটো ছোটো আরও শব্দ আছে, এগুলো আসে হচ্ছে সৃজনশীল প্রশ্নের পথে। পথে সাধারণত আসে, অনেক সময় আসে বেবি চিক কী, বা পুলেট কী, ককরেল কী, ব্রয়লার কী, লেয়ার কী, এরকম। এটা যেহেতু এক লাইনের উত্তর, আমি প্রত্যেকটা উত্তর কিন্তু এক লাইনে দিচ্ছি। যেমন বেবি চিক হচ্ছে একদিনের বাচ্চা, মানে একদম ফুটে মুরগির ডিম থেকে ফুটে যে বাচ্চা, যেটাকে আমরা একদিনের বাচ্চা বলতে পারি, সেই বাচ্চাকে বেবি চিক বলা হয়। পুলেট হচ্ছে এক বছরের মধ্যে, মানে এক বছরের কম বয়সী মুরগি পুলেট, যেটা হচ্ছে যৌন ক্ষমতা সম্পন্ন কিন্তু এখনও মোরগের সংস্পর্শে দেয়া হয়নি, সেটাকে আমরা বলছি পুলেট। আর ককরেল হচ্ছে এক বছরের মোরগ, এক বছরের মধ্যে মোরগ, যেটা যৌন ক্ষমতা সম্পন্ন হয়েছে কিন্তু এখনও সেটাকে মুরগির সংস্পর্শে দেয়া হয়নি, এইরকম করে। তো এই পুলেটকে অনেক সময় ড্যাগা মুরগি বলা হয়, লোকালি ড্যাগা মুরগি বলা হয়, ককরেলকে ড্যাগা মোরগও কিন্তু বলা হয়ে থাকে। ড্যাগা শব্দটা হচ্ছে, আমি জানি না এটা কোন এলাকায়, তবে আঞ্চলিক ভাষায় ড্যাগা মোরগ, ড্যাগা মুরগি এই কথাটা বলা হয়ে থাকে। যাই হোক, এখন আমরা আসি মুরগির জাতের শ্রেণীবিভাগ। মুরগির জাতের শ্রেণীবিভাগ দুইভাবে করা যায়। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, কোথায় তার উৎপত্তি, কোথায় তার জন্ম সেটা অনুসারে যেটা আমরা বলছি, আর একটা হচ্ছে উৎপাদন অনুসারে, কী উৎপাদন করবে সেই অনুসারে। উৎপত্তি অনুসারে এটাকে মুরগির শ্রেণীবিভাগ করা যায় হচ্ছে 4টা। আমরা প্রথমে আসি এশিয়াটিক।
এশিয়াটিক মুরগি হচ্ছে আমাদের ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই যে এশিয়া অঞ্চলে যে মুরগির জন্ম বা এর উৎপত্তি তাকে আমরা বলছি এশিয়াটিক। এশিয়াটিক শ্রেণীর উদাহরণ হচ্ছে যে মুরগিগুলোর নাম হচ্ছে ব্রাহ্মা, কোচিন, ল্যাংসল, আশিল। এখন তোমরা বলতে পারো অনেকে যে এই নামগুলো কঠিন, এখন অনেকের নাম হচ্ছে জান্নাতুল, কারোর নাম হইতে পারে জান্নাতুল ফেরদৌস, কারোর নাম হইতে পারে মারোয়া। এখন জান্নাতুল ফেরদৌস কে রাখছে? তার পিতামাতা রাখছে। মারোয়া কে রাখছে? তার পিতামাতা রাখছে। এখন মারোয়া কিসের জন্য মারোয়া রাখলো, কিসের জন্য জান্নাতুল ফেরদৌস রাখলো সেটা তো আমরা জানি না, কিন্তু তার নাম যে জান্নাতুল ফেরদৌস, তার নাম যে মারোয়া, এটা ঠিক। সেই জন্য এই যে নামগুলো আমরা বন্ধুবান্ধবের নাম মনে রাখি, ঠিক তেমনই এখানে মুরগির নামও কিন্তু মনে রাখতে হবে। এখানে এই নামের কোনো ব্যাখ্যা নাই, আমরা কিছু বৈশিষ্ট্য পড়াবো। সবগুলো মুরগির বৈশিষ্ট্য তো আর ক্লাসে এতটুকু ক্লাসে পড়ানো সম্ভব না, আমরা একটা একটা করে প্রত্যেকটা, যেমন এশিয়াটিকের একটা ব্রাহ্মা আর আসিলের বৈশিষ্ট্য পড়াবো, এরকম আমরা এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে ইংলিশ জাত। ইংলিশ জাতের উদাহরণ হচ্ছে অস্ট্রালপ, এটা মুরগির নাম কিন্তু, অস্ট্রালপ, কর্নিশ, ডর্কিং, এই যে নামগুলো বলছি এগুলো কিন্তু মুরগির নাম, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, পরীক্ষা আসে। এরপর হচ্ছে ভূমধ্যসাগরীয় জাত, ভূমধ্যসাগরীয় জাতের মধ্যে আছে লেঘন, মিনোরকা, পাওনে। আর আমেরিকান জাত রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, প্লাইমাউথ রক। আমরা তাহলে উৎপত্তি অনুসারে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে চার ভাগে ভাগ করা যায়। এশিয়াটিক, এশিয়াটিক হচ্ছে ব্রাহ্মা, ল্যাংসন, কোচিন আর হচ্ছে আসিল। আর ইংলিশ জাতের হচ্ছে অস্ট্রালপ, ইংলিশ মানে ইংল্যান্ডের, ইংল্যান্ড ও আশেপাশের অঞ্চলে যাদের উৎপত্তি। এশিয়াটিক হচ্ছে ভারতীয় উপমহাদেশে যাদের উৎপত্তি, এশিয়া মহাদেশে যাদের উৎপত্তি। আর ইংলিশ হচ্ছে ইংল্যান্ড ও এর ইংলিশ চ্যানেলভুক্ত যে দেশগুলো তা সেখানে যাদের উৎপত্তি সেটাকে বলা হচ্ছে ইংলিশ জাত। এটার নাম হচ্ছে অস্ট্রালপ, এর যে মুরগিগুলো তার নাম হচ্ছে অস্ট্রালপ, কর্নিশ, ডর্কিং। এরপরে আমরা আসি ভূমধ্যসাগরীয় জাত। ভূমধ্য সাগরের উপকূলবর্তী যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যে সমস্ত মুরগির জাতের উৎপত্তি বা যে সমস্ত মুরগির জাতগুলো পাওয়া যায় তাকে বলা হয়েছে ভূমধ্যসাগরীয় জাত। ভূমধ্যসাগরীয় জাতের মধ্যে আছে লেঘন, মিনোরকা, ফাওমি, অ্যানকোনা, এগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় জাত। এখন আমরা আসছি আমেরিকা। আমেরিকা মানে আমেরিকা তো আমরা সবাই বলি, কোথায় যাচ্ছে আমেরিকা, বিদেশ যায় অনেকে, আমেরিকা যায়। তা আমেরিকার বিভিন্ন প্রদেশ, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় যাদের উৎপত্তি সেটাকে আমরা বলছি আমেরিকার জাত। যেমন রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, এগুলো হচ্ছে আমেরিকান জাত। এখন আমরা আসি উৎপাদন অনুসারে। উৎপাদন, উৎপাদন মানে কি? আমরা মুরগি পালন করি মাংসের জন্য, ডিমের জন্য, আবার কোনো কোনো মুরগি পালন করি মাংস এবং ডিমের জন্য, মাংস এবং ডিম দুটাই পাওয়া যায়। তা আমরা মাংসের জন্য যে মুরগি পালন করা হয়, আমরা ব্রয়লার মোটামুটি মোরালে সবাই চিনি, আমরা অনেকে বলি কি বাসায় তোমরা কী মুরগি খাও, বলে যে ব্রয়লার, ব্রয়লার কথাটা বলে, এটা বলা যাবে না, বলতে হবে ব্রয়লার। তোমরা অনেকেই বলো ব্রয়লার, ব্রয়লার না, কিন্তু ব্রয়লার হচ্ছে চিমনি, যেটা গার্মেন্টসে থাকে, যেখান দিয়ে তাপটা, অতিরিক্ত ধোঁয়াটা, তাপটা বের হয়ে যায়। আর আমরা যে মুরগিটা খাই সেটা হচ্ছে ব্রয়লার, মাংস উৎপাদনকারী, মাংস উৎপাদনকারী মুরগি। এই মুরগি সাধারণত ওজনে ভারী হয়, এরা খুব অল্প বয়সেই অনেক পরিমাণ মাংস হয়। এদের বয়স যখন জন্ম থেকে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, আমরা বলছি 8 সপ্তাহে 4 কেজি ওজন, 4 কেজি খাবার খাওয়ালে 2 কেজি মাংস পাওয়া যায়, সেটাকেই মূলত আমরা ব্রয়লার বলছি। আমার হিসাবটা তোমরা মনে রাখলে এটার সংজ্ঞা খুবই সহজ, 8 সপ্তাহ আমরা যদি ধরি, 6 থেকে 8 সপ্তাহ আমরা বলি, যদি 8 সপ্তাহের বাচ্চাকে 4 কেজি খাবার খাওয়াতে হবে, তাহলে 8 সপ্তাহের বাচ্চা আমরা তার অর্ধেক করে দিলাম 4 কেজি খাবার। 4 কেজি খাবার খাওয়ালে আমরা সেই বাচ্চা থেকে যে মাংসটা পাবো সেটা হচ্ছে 2 কেজি, তাহলে আমরা সব হাফ হাফ করে আসতেছি। 8 সপ্তাহের মুরগি 4 কেজি খাবার দিচ্ছি এবং ফাইনালি আমরা পাচ্ছি 2 কেজি মাংস। এটা মূলত ব্রয়লারের বিশেষ বৈশিষ্ট্য। 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এদের মাংসের পরিমাণ অনেক বেড়ে যায়, এরা মূলত খায় আর অলসভাবে জীবনযাপন করে।
আর এরপরে আমরা আসি লেয়ার লেয়ার মুরগি। লেয়ার মুরগিকে আমরা বলছি ডিম উৎপাদনকারী মুরগি। ডিম উৎপাদনকারী মুরগি এরা মূলত আকারে ছোট হয়, এদের ডিম উৎপাদন ক্ষমতা বেশি বা প্রজনন ক্ষমতা বেশি, যৌন প্রজনন ক্ষমতা বেশি। এরা সাধারণত খুব অল্প বয়সেই ডিম দেওয়ার ক্ষমতা রাখে, সাধারণত 5 থেকে 6 মাস বয়সে। 5 থেকে 6 মাস বয়সে, খেয়াল রাখো কথাটা, 5 থেকে 6 মাস বয়সে এরা ডিম উৎপাদন করতে থাকে। এবং এরা সাধারণত 250 থেকে 300 উপরে, আমরা 365 দিন এক বছর ধরি, তাহলে সেই হিসেবে ওরা বছরে 250 থেকে 300 অধিক ডিম উৎপাদন বা ডিম দিয়ে থাকে। এগুলোকে আমরা বলছি লেয়ার মুরগি বা ডিম উৎপাদনকারী মুরগি। এরপরে আমরা আসি ডিম ও মাংস উৎপাদনকারী মুরগি। এখন কিছু কিছু মুরগি আছে যেগুলো থেকে আমরা ভালো ডিমও পাই, 200-250 ডিমও পাই, আবার যেগুলো থেকে আমরা ভালো মাংসও পাই, যেখানে সেটাকে আমরা বলছি ডিম ও মাংস উৎপাদনকারী মুরগি। যেমন রোড আইল্যান্ড রেড, রোড আইল্যান্ড রেড হচ্ছে ডিম এবং মাংস উৎপাদন। এটা থেকে রোড আইল্যান্ড রেড 180 থেকে 220 পর্যন্ত ডিম দিয়ে থাকে। আবার এটার ওজন, মোরগের ওজন 3 থেকে 4 কেজি, মুরগির ওজন প্রায় 3 কেজি। তাহলে আমরা এখান থেকে মাংস যেমন পাই, আমরা এটা থেকে ভালো ডিমও পেয়ে থাকি। সেই জন্য এই জাতের মুরগিকে বলা হচ্ছে ডিম এবং মাংস উৎপাদনকারী মুরগি। এখন আমরা আসি বৈশিষ্ট্য, এক মানে বাই নেম বৈশিষ্ট্য, মানে একটা মুরগি, যেমন আমি খদিজাতুল মান্না আমার বৈশিষ্ট্য আমি বলছি, ঠিক তেমনই আমরা এতক্ষণ যে মুরগির নামগুলো বললাম সেই নামের বৈশিষ্ট্য আমরা আসি। আমরা প্রথমে আসি ব্রাহ্মা। ব্রাহ্মার উৎপত্তিস্থল হচ্ছে ব্রহ্মপুত্র, এশিয়াটিক জাত। ব্রাহ্মা কিন্তু এই যে ব্রাহ্মা কিন্তু এশিয়াটিক জাত, এর উৎপত্তিস্থল হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে, ভারতে, ভারতের ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকায় এর হচ্ছে ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল। যেহেতু ভারতে, এই ভারতের ব্রহ্মপুত্র নদীর আশেপাশে এর হচ্ছে উৎপত্তিস্থল। এখান থেকে এই ব্রাহ্মা জাতের মুরগি আমরা আমাদের এশিয়াটিক মুরগি হিসেবে পরিচিত। এরা দেখতে অনেক বড় হয়, ঘন পালকযুক্ত হয়, এদের মাথার ঝুঁটি হচ্ছে মটর। মটর কথাটা বলতে হচ্ছে মাথার, তোমরা জানো মুরগির মাথার উপরে এরকম একটা ঝুঁটি থাকে, যে ঝুঁটিটা কিছু ঝুঁটি থাকে কাটা কাটা থাকে, আর কিছু ঝুঁটি থাকে একটু মোটা করে, একটু মোটা করে এক অল্প খাঁজ কাটা বা একটা দুটা খাঁজ কাটা থাকে, সেটাকে বলা হয় মটর। মটর ধরনের থাকে এবং ঝুঁটির রং লাল, কানের লতি লাল, পায়ের নলা পালকযুক্ত, এদের ডিমের তা দেওয়ার প্রবণতা আছে। এশিয়াটিক মুরগির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা ডিমের তা দিতে পছন্দ করে। আমরা লোকালি গ্রামাঞ্চলে এটাকে বলা হয় কুচে হওয়া, কুচে হওয়ার প্রবণতা বেশি। এদের মাংস উৎপাদন ক্ষমতা বেশি গ্রামাতে, যেহেতু পূর্ণবয়স্ক একটা মোরগের ওজন 4 থেকে 5 কেজি হয়ে থাকে এবং পূর্ণবয়স্ক একটা মুরগির ওজন 3 কেজি হয়ে থাকে। এদের মাংস উৎপাদন ক্ষমতা বেশি, এদের ডিম উৎপাদন ক্ষমতা খুবই কম। এদের ডিমের খোসার রং হচ্ছে বাদামি। এদের চামড়া, দ্যাট মিন্স হচ্ছে পালকের নিচে যে চামড়াটা থাকে সে চামড়ার রং হচ্ছে হলুদ বর্ণের। এই হচ্ছে ব্রাহ্মার বৈশিষ্ট্য, আমরা যে ব্রাহ্মা কথাটা বলছি এর বৈশিষ্ট্য। এখন আমরা আসি আর একটা মুরগি পড়াবো, প্রত্যেকটা ইসের থেকে আমরা একটা করে মুরগি পড়াবো, কিন্তু এশিয়াটিক থেকে আমি চাচ্ছি দুইটা মুরগির বৈশিষ্ট্য পড়াতে। একটা হচ্ছে ব্রাহ্মা আর একটা হচ্ছে আসিল। আসিল হচ্ছে ভারত এবং বাংলাদেশ দুই দেশেই এর উৎপত্তিস্থল। এর মানে এই জাতের মুরগি ভারতেও পাওয়া যায় এবং বাংলাদেশেও পাওয়া যায়। এই জাতের মুরগি হচ্ছে, এরা হচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্য, এরা মারামারি করে, যেটাকে বলা হয় কক ফাইট, যেটাকে বলা হয় যে মারামারি করার মুরগি। এরা মূলত মারামারি করার জন্য এরা বিখ্যাত, যেহেতু এরা লড়াই বা মারামারি করতে পছন্দ করে এই জাতের মুরগি, সেই জন্য এইখান থেকেই এর নাম মূলত আসছে আসিল। আসিল নামটা আসছে মারামারি করার জাত বা লড়াই করার জাত, এই জন্য এই জাতের মুরগির নাম হচ্ছে আসিল। এদের বুক প্রশস্ত, গলা লম্বা, পা লম্বা, দেখতে অনেক সুন্দর।
এবং এদের ঝুঁটি হচ্ছে কালচে কালো এবং লালের সংমিশ্রণ থাকে। এদের পায়ের নখ এবং ঠোঁটের বর্ণ কালচে থাকে। আর এদের পায়ের নলা পালকযুক্ত। এরা মূলত লড়াইয়ের জন্য বিখ্যাত। এদের এরা ডিম উৎপাদন এত বেশি করে না। এরা সৌন্দর্য বর্ধন করে, দেখতে অনেক সুন্দর। এদের পালকগুলো এত ছোট এবং গায়ের সাথে সুন্দর করে আটোসাঁটোভাবে লেগে থাকে। এরা এদের 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 হচ্ছে সুঠাম দেহের অধিকারী। মোরগের এদের এরা খুব কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। মোরগের ওজন 3-4 কেজি আর মুরগির ওজন 3 কেজি পর্যন্ত মতো হয়ে থাকে। এরা ডিম তুলনামূলকভাবে খুবই কম দেয় এবং এদের ডিম উৎপাদনের জন্য এরা বিখ্যাত না। এরা সারা বিশ্বে বিখ্যাত হচ্ছে লড়াইয়ের জন্য। মূলত আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রামের আনোয়ারা গ্রামে, আনোয়ারা নামক একটা জায়গা আছে, সেখানে আনোয়ারা থানা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়, আমাদের দেশের চট্টগ্রামের আনোয়ারা থানায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় কিন্তু এই জাতের মুরগি বেশি দেখা যায়, মোরগ মুরগি বেশি দেখা যায়। এখন আমরা আসি কর্নিশ। কর্নিশ হচ্ছে ইংলিশ জাত, ইংলিশ জাতের একটা মুরগি বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকটা জাতের একটা করে মুরগির বৈশিষ্ট্য পড়ানোর চেষ্টা করবো বা বোঝানোর চেষ্টা করবো। তো কর্নিশ হচ্ছে ইংলিশ জাত, ইংল্যান্ডের কর্নওয়াল নামক স্থানে, কর্নওয়াল নামক স্থানে এই জাতের মুরগির উৎপত্তি। এই জাতের মুরগি মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। এরা এদের পূর্ণবয়স্ক মোরগের ওজন 4-5 কেজি হয়ে থাকে এবং পূর্ণবয়স্ক মুরগির ওজন প্রায় 3-4 কেজি হয়ে থাকে। এদের দেহের তুলনায় ঘাড়টা বেশি লম্বা হয়। এদের 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 মাংসল এদের শরীর দেহ হচ্ছে মাংসল এবং মাথার ঝুঁটি মটর। মাথার ঝুঁটি হচ্ছে মটর আকৃতি, কানের লতি লাল, পায়ের নলা পালকহীন। এদের উঁচে হওয়ার প্রবণতা নাই বা ডিমে তা দেওয়ার প্রবণতা নাই। আমরা এশিয়াটিক মুরগির ক্ষেত্রে যেটা দেখি, এরা ডিম পারে, ডিম পারে, তারপরে সেই মুরগিতে তা দিয়ে সেখান থেকে ডিম ফুটে বাচ্চা বের করে। কিন্তু এই জাতের মুরগি আবার কুচে হওয়ার, বিশেষ করে এখানে যেগুলো আছে ইংলিশ, ভূমধ্যসাগরে আমেরিকান, এই তিনটা একটা জাতের মুরগিরও কিন্তু কুচে হওয়ার প্রবণতা নাই। এর ডিমে তা দিতে পছন্দ করে না বা তা দেয় না। এবং এদের চামড়ার রং হচ্ছে হলুদ আর ডিমের খোসার রং সাদা। এখন আমরা আসি ভূমধ্যসাগরীয় জাত। ভূমধ্যসাগরীয় জাতের মধ্যে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে লেঘন। লেঘন হোয়াইট লেঘন আছে, রেড লেঘন আছে, তো দুই জাতেরই আছে। আমরা যদি হোয়াইট লেঘন, এই জাতের মুরগি হচ্ছে সারা বিশ্বের ডিম উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। লেঘন জাতের মুরগি ডিমের খোসা এদের উৎপত্তি হচ্ছে ইতালিতে, ইতালি রোমে উৎপত্তি স্থল। এই জাতের মুরগির পায়ের রং পায়ের রং হলদে, গায়ের রং হচ্ছে সাদা, পালকের রং সাদা, চামড়া সাদা এবং এদের ঠোঁটও হলদে রঙের হয়ে থাকে। পায়ের পালক, পায়ের নলা পালকহীন। এরা বছরে, লেঘন জাতের মুরগি বছরে প্রায় 300-এর উপরে গড়ে, বছরে 300-এর উপরে এরা ডিম দিয়ে থাকে। ডিমের রং সাদা, ডিমের খোসার রং যেটা বলছি, ডিমের খোসার রং সাদা, কানের লতি লাল আর মাথার ঝুঁটি হচ্ছে খাঁচকাটা থাকে, চিরুনির মতো খাঁচকাটা থাকে। এই হচ্ছে ভূমধ্যসাগরীয় একটা জাত, যেটাকে আমরা বলছি লেঘন, লেঘন জাতের বৈশিষ্ট্য। এদের এদের ডিমে তা দেওয়ার প্রবণতা নাই। এরা ডিমে তা দেয় না। এরা বেশিরভাগ এর আকারে তুলনামূলকভাবে ছোট হয়, ডিম উৎপাদন ক্ষমতা এদের বেশি। এরা 5-5.5 মাস বয়সেই প্রজনন ক্ষম হয়ে যায়, এরা ডিম উৎপাদন শুরু করে দেয়। এরপরে আমরা আসি আমেরিকান জাত। আমেরিকান জাতের মধ্যে আমরা যেটা তোমাদেরকে একটা করে বৈশিষ্ট্য পড়ানোর বোঝানোর চেষ্টা করছি আমি, রোড আইল্যান্ড রেড।
রোড আইল্যান্ড রেড হচ্ছে আমেরিকা, এটা একটা সংকর জাত, আমেরিকার লোকাল একটা জাতের মুরগির সাথে আইল্যান্ডের, আমেরিকার আইল্যান্ড যে একটা ইয়াস প্রদেশ আছে সেখানকার একটা লোকাল মুরগির সাথে এটাকে মালয়েশিয়ার লাল বড়গের সাথে ক্রস করানো হয়। ক্রস করানোর ফলে যে জাতটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি রোড আইল্যান্ড রেড। রোড আইল্যান্ড রেড হচ্ছে মাংস এবং ডিম উৎপাদনকারী জাত। এটা এই এই জাতের মুরগি 200 থেকে 220টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। এই জাতের মুরগির চামড়া লাল হলুদ, চামড়া হলুদ, ডিমের খোসার রং হচ্ছে বাদামি, এরা গায়ের পালকের রং লাল হয়ে থাকে এবং এরা ওজনে তুলনামূলকভাবে মাঝারি থেকে ভারী হয়ে থাকে। এই জাতের মোরগের পূর্ণবয়স্ক একটা মোরগের ওজন 3 থেকে 4 কেজি এবং পূর্ণবয়স্ক একটা মুরগির ওজন 2 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। এরা এরা ডিম এবং মাংসের জন্য এই প্রজাতির মুরগি সারা বিশ্বে অনেক ফেমাস। এদের পায়ের নলা পালকহীন, মাথার ঝুঁটি খাঁজকাটা। এই হচ্ছে আজকে মুরগির জাতের বৈশিষ্ট্য। আমি এখানে চেষ্টা করছি কিছু জাত তুলে ধরার জন্য তোমাদেরকে, কিছু জাতের বৈশিষ্ট্য তুলে ধরার জন্য। এবং আর একটা বলি নেই, এরপরে হচ্ছে মুরগির উৎপাদনের ভিত্তিতে আমরা বলছিলাম ডিম উৎপাদনকারী জাত, মাংস উৎপাদনকারী জাত এবং ডিম ও মাংস উৎপাদনকারী জাত। আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো বললাম যে বিভিন্ন ভূমধ্যসাগরীয়, এশিয়াটিক, ইংলিশ এবং আমেরিকান, তাদের ভিতরেই কিন্তু মাংস উৎপাদনকারী, ডিম উৎপাদনকারী এবং মাংস ডিম উৎপাদনকারী মুরগি জাতের বৈশিষ্ট্য অলরেডি বলা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।